রাজধানীর পূর্বাচলে চলছে ম্যারাথন প্রতিযোগিতা, এ বিষয়ে আরও খবর জানবো আমরা। সেখানে রয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। জাবেদ, আমাদের একটু জানাবেন যে এখনও পর্যন্ত প্রতিযোগিতার কি অবস্থা, শীতের প্রকোপ উপেক্ষা করে কেমন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে? আবির, শুভ সকাল আপনাকে। আবির, একটু আপনাকে জানিয়ে রাখছি, সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024-এর এই যাত্রা শুরু হয়েছিল ভোর 5টারও কিছু সময় পরে। একটু বলে রাখছি, সেটি হলো 5,803 জন বাংলাদেশি দৌড়বিদ এবং 59 জন দেশি বিদেশি নারী পুরুষ কিন্তু এই যে চতুর্থ যে ম্যারাথন সেখানে অংশগ্রহণ করেছে। আমি এখন যে প্রান্তটি দাঁড়িয়ে আছি সেই প্রান্তের একদম অদূরেই টেকে ইউ টার্ন রয়েছে, অর্থাৎ 5,803 জন যে দৌড়বিদ যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রান্ত থেকে ঘুরে আবার মূল যে ভেনু, অর্থাৎ বিএনএস যে মূল ভেনু তৈরি করা হয়েছে শেখ হাসিনা সরণিতে 300 ফিটে, সেখানে তারা আবার কিন্তু সেখানে যে ফিনিশ লাইন শেষ করছেন। আবার একটু বলে রাখছি, আয়োজকরা যে বিষয়টি বারংবারই বলছেন সেটি হলো যে এই বাঙালির জাতিসত্তা এবং ঐতিহ্য সংস্কৃতিকে বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা এবং যুব সমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারায় উদ্বুদ্ধ করা হলো মুজিব ঢাকা ম্যারাথন 2024-এর মূল লক্ষ্য। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন, শেষ প্রশ্ন থেকে যদি একটু বলি, সেটি হলো যে শীত উপেক্ষা করেই কিন্তু এই যে দৌড়বিদ যারা রয়েছেন প্রায় 6,000 দৌড়বিদ, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা আমরা দেখেছি এবং উদ্দীপনা দেখেছি, তারা আগ্রহ নিয়ে, বেশ আগ্রহ নিয়ে কিন্তু এই দুটি ট্র্যাক, অর্থাৎ একটি ট্র্যাক হলো 21.097 এবং দুটি ট্র্যাক প্রায় 43 কিলোমিটার কিন্তু তারা এই পথ পাড়ি দিচ্ছেন, তাদের মধ্যে বেশ আগ্রহ আছে। আমরা দেখেছি যে বেশ উত্তেজনা নিয়েই কিন্তু তারা এই যে দৌড় যে প্রতিযোগিতা সেটি কিন্তু দৌড়বিদরা শেষ করছেন। একটু আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখছি, সেটি হলো এটি চতুর্থবারের মতো এটি আসর, এই আসরটি ভোর 5টারও কিছু সময় পরে উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তার উদ্বোধনের মধ্যে দিয়েই কিন্তু এই প্রায় 6,000 যে দৌড়বিদ তারা কিন্তু এই দৌড় প্রতিযোগিতা শুরু করেন। আবির, যদি একটু জানিয়ে রাখতে হয় সেটি হলো যে এই এই যে দৌড় প্রতিযোগিতা রয়েছে সেই দৌড় প্রতিযোগিতায় ফুল এবং হাফ ম্যারাথনে, হাফ ম্যারাথনে প্রথম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সোহেল রানা। আপনি নিশ্চয়ই ফ্রেমে দেখতে পাচ্ছেন যে পুরো ট্র্যাকটি ধরেই কিন্তু যারা দৌড়বিদ রয়েছেন তারা কিন্তু একে একে দৌড়ে যে ফিনিশ লাইন সেটি শেষ করবার চেষ্টা করছেন। আপনার যেমনটি প্রশ্ন ছিল যে শীত উপেক্ষা করেই এই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা কীভাবে অংশগ্রহণ করছে সেটি নিশ্চয়ই আপনি ছবিতে ফ্রেমে হয়তো দেখতে পাচ্ছেন যে এই শীতকে উপেক্ষা করে কিন্তু যারা দৌড়বিদ রয়েছেন তারা কিন্তু তাদের যে ফিনিশ যে লাইন সেটি কিন্তু শেষ করবার চেষ্টা করছেন। আবির, পূর্বাচলের 300 ফিট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য, এরপর আরও তথ্য পেলে পরবর্তী সংবাদ আপনাকে আমরা তা জানাবো। আবির, রাজধানীর পূর্বাচলে চলছে ম্যারাথন প্রতিযোগিতা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।